itbari.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা ফোরামে পোস্ট করতে পারি এবং আমাদের লিংক শেয়ার করতে পারি। আমরা দেখেছি যে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক শেয়ার করেছি এবং যেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যায়। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের এখানে একটি ব্যাকলিংক আমাদের ওয়েবসাইটের হলো এবং আমরা যদি আমাদের যে প্রোফাইল সেখানে যদি যাই দেখতে পারবো আমরা যে সিগনেচার এলো যে আমাদের লিংক দিয়েছিলাম হোম পেজে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো দ্যাট মিন্স আমাদের ফোরাম পোস্টিং এবং সিগনেচার পোস্টিং দুটোই কনফার্ম হয়েছে। তো যাই হোক, আমরা আজকের পর্বে দেখব যে আমরা এই যে ফোরাম পোস্টিংটা করলাম, তো যখন আমরা ফোরাম পোস্টিং এর কাজ করব অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, freelancer.com, guru.com এই সকল সাইটে যখন আমরা কাজ করব তখন কিভাবে আমরা ফোরামের প্রুফ সাবমিট করব, কাজের রিপোর্ট কিভাবে জমা দেব, তো চলুন আমরা শুরু করি। তো ঠিক একইভাবে প্রতিবারের মতো এবারও আমরা নতুন এক্সেল ফাইল নিচ্ছি প্রুফ ফর ফোরাম পোস্টিং। একইভাবে আমাদের এখানে ফোরামের যে ইউআরএল আছে সেটা এখানে লিখতে হবে। এখানে আমরা যেখানে ফোরাম পোস্টিং করেছি, এখন এক্ষেত্রে আপনাকে সাবমিট করার আগে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনার আইডি পাসওয়ার্ড চাইতে পারে আপনার কাছে, যে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড সহ দিবেন। তো যদি আইডি পাসওয়ার্ড সহ চায় তাহলে এখানে আইডি পাসওয়ার্ড সহ দিতে হবে। গত আপনার প্রোফাইল লিংক বিল্ড আপে আমরা যেটা দেখিয়েছি আইডি পাসওয়ার্ড দেওয়া, তো তবে ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড চায় না, ক্লায়েন্ট শুধু চায় আপনি কোথায় ফোরাম পোস্টিংটা করেছেন সেইটা, ঠিক আছে? তো এখানে সেটার ইউআরএলটা দিবেন এবং সেখানে আপনি কোন কিওয়ার্ড ইউজ করেছেন বা কোন অ্যাঙ্কর এখানে ইউজ করেছেন সেই অ্যাঙ্করের নাম এখানে দিতে হবে এবং আপনার ফোরামের পেজ র্যাঙ্ক কত অথবা আপনার ইউজার নেম কত, আপনি কোন ইউজার নেম থেকে ফোরামটা পোস্ট করেছেন সেটা দিতে হবে। এবং এখানে চাইলে আপনি পেজ র্যাঙ্ক উল্লেখ করতে পারেন, এখানে অ্যালেক্সা র্যাঙ্ক উল্লেখ করতে পারেন। এবং এরপরে দেখা গেছে যে আপনার যদি কোনো রিমার্কস থাকে চাইলে রিমার্কসটাও এখানে আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে আমরা প্রথমে ইউআরএলটা দেই, আমরা যেখানে ফোরাম পোস্টিংটা করেছি এই ইউআরএলটা, ফোরাম পোস্ট করার পর আমাদের এই ইউআরএলটা পাওয়া গেছে, ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা ইউআরএলটা কপি করে পেস্ট করেছি এবং এরপরে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড ইউজ করেছি আমাদের ইস্যুর জন্য, এই যে এটা। আমরা চাইলে এখানে কোনো অ্যাঙ্করও ইউজ করতে পারতাম, আমরা এখানে এটা ইউজ করেছি। এবং ইউজার নেম, আমাদের ইউজার নেমটা কি, আমরা যে মানে যে ফোরাম পোস্টিংটা করলাম সেই ইউজার নেমটা দিলাম। এবং ফোরামের পেজ র্যাঙ্ক কত, ফোরামের পেজ র্যাঙ্ক 4, অ্যালেক্সা র্যাঙ্ক 71,060। রিমার্কস নাই আপাতত, করলাম না। এইভাবে আপনি যতগুলো ফোরাম পোস্টিং করবেন ততগুলো ফোরাম পোস্টের আপনার লিংক সহ আপনার অথর কিওয়ার্ড, যেটা আপনি অ্যাঙ্কর কিওয়ার্ড ইউজ করছেন সেটা, ইউজার নেম, পেজ র্যাঙ্ক এবং ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড সহ চায় আপনাকে পাসওয়ার্ড সহ এখানে দিয়ে আপনি ক্লায়েন্টের কাছে এই লিস্টটা সাবমিট করতে পারেন। এইভাবে আপনি যতগুলা ফোরাম করবেন সবগুলো এইভাবে আপনি আপনার লিস্টটা আপনি ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন। খুবই ইজি ওয়ার্ক, মোটেও কঠিন কিছু না, আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।